দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য চতুর্থ সেটটি এমসি সমাধান করব। তাহলে বিকল্প বিভাগ ক থেকে দেখো ফার্স্টের যে প্রশ্নটা দেওয়া আছে ওজন গ্যাসের ঘনত্ব সবথেকে কম কোথায় কম মেরু অঞ্চলে নিরক্ষীয় অঞ্চলে মরু অঞ্চলে কান্তি অঞ্চলে তোমরা করবে নিরক্ষীয় অঞ্চলে ওজন গ্যাসের ঘনত্ব সবথেকে কম বি অপশানটা দু নম্বরটা ওজন গহবরের অস্তিত্ব প্রথম ধরা পড়ে কোথায় অস্ট্রেলিয়ায় আন্টার্কটিকায় আফ্রিকায় আর আলজেরিয়ায় সঠিক অপশানটা করবে বি আন্টার্কটিকায় প্রথম ওজন গহবারের অস্তিত্ব ধরা পড়ে তিন নম্বর তিন নম্বর হচ্ছে ল্যাপসডেড দেখা যায় মেসোস্পিয়ারে আইনোস্পিয়ারে টোপোস্পিয়ারে ট্যাটোস্পিয়ারে মেসোস্পিয়ারে আইনোস্ফিয়ারে তাহলে এখানে হচ্ছে তোমার সঠিক অপশানটা করবে টোপোস্পিয়ারে তোমার ল্যাপস রেট দেখা যায় কারণ টোপোস্পিয়ারে এক কিলোমিটার ওপর দিকে উঠলে ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আরে উষ্ণতা যে হ্রাস পায় তাকে ল্যাপস রেট বলা হয় বা বাংলায় যেটা বলে উষ্ণতা স্বাভাবিক হাসির হার তিনেরটা চারের নম্বর গ্যান্ড ব্যাংক অবস্থিত কোথায় অবস্থিত আটলান্টিক মহাসাগরে প্রশান্ত মহাসাগরে সুমেরু মহাসাগরে ভারত মহাসাগরে জ্ঞান ব্যাঙ্ক অবস্থিত হচ্ছে তোমার উত্তর আটলান্টিক মহাসাগরে এখানে চারের এ অপশানটা তোমরা করবে পাঁচ পাঁচের নম্বর সমুদ্রস সৃষ্টিতে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে কে সাময়িক বায়ু স্থানীয় বায়ু নিয়ত বায়ু আর আকস্মিক বায়ু সঠিক অপশানটা করবে নিয়ত বায়ু প্রবাহ দ্বারা সমুদ্র সবচেয়ে প্রভাব বেশি বা বিস্তার করে ভারতের বৃহত্তম সরকারি লোহিষ্কাত কেন্দ্র জামশেদপুর সালেম দুর্গাপুর আর ভিলাই তাহলে বেশ সবচেয়ে সরকারি হচ্ছে তোমার হচ্ছে ভিলাই করবে ডি অপশানটা যদি তোমার পড়তো বেসরকারি তখন তোমরা জামশেদপুর তোমাদের করতে হতো সরকারি হচ্ছে ভিলাই আর জামশেদপুর হচ্ছে বেসরকারি সাত সাত নম্বর হচ্ছে ভার বাগিচা ফসল হলো কোনটা বাগিচা ফসল নির্দিষ্ট বাগানের মধ্যে চাষ করে ধান চাষ না আখ চাষ না পাট চাষ না চাষ তোমার তোমরা সঠিক অপশানটা করে দেবে কোনটা চা পশ্চিমবঙ্গে ধানের ভান্ডার নামে পরিচিত কোনটা কোন জেলাকে উত্তর চব্বিশ পরগনা জেলা মালদা জেলা পূর্ব বর্ধমান জেলা নদীয়া জেলা সঠিক অপশানটা করতে হবে তোমার সি পূর্ব বর্ধমান জেলাতে আউশ আমন বড় তিনটি ধানই সারা বছরে চাষ হয় সবচেয়ে বেশি সেই জন্যে পূর্ব বর্ধমান জেলাকে বলা হয় ধানের ভাণ্ডার পশ্চিমবঙ্গের নয়টা নয় গম উৎপাদনে বিশ্বে ভারতের স্থান প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ গম উৎপাদনে ভারতের বিশ্বের স্থান হচ্ছে তোমার দ্বিতীয় তারপরে নিচের প্রশ্নগুলো নির্দেশ মতো উত্তর দাও প্রথমে দেখো শুদ্ধ অশুদ্ধ পাঁচটা দেওয়া আছে শুদ্ধ অশুদ্ধ ফার্স্ট একটা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার মাদুরাই প্রথমে একটা হচ্ছে অশুদ্ধ দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে দুই একটা পেট্রাসায়নের শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় এটা তোমার শুদ্ধ কফি একটি তন্তুজ ফসল এটা তোমার অশুদ্ধ চিত্তরঞ্জন ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ শিল্প এটা তোমার হচ্ছে শুদ্ধ গম গাছের এক ধরনের পোকা তার নাম হচ্ছে বল উইলভিল এটা হচ্ছে অশুদ্ধ বল উইলভিল পোকা দেখা যায় কার পাশে গাছে তারপরে স্থান পূরণ করতে হলে স্থান পূরণে প্রথমে একটা দেখো উচ্চতা বৃদ্ধি পেলে ড্যাস হয় উচ্চতা বৃদ্ধি পেলে ড্যাস পায় তোমরা এখানে লিখতে হবে উষ্ণতা কেউ যদি বায়ুর চাপ লেখে সেটাও হ্রাস পায় বায়ুর চাপ ঠিক আছে দুটোর মধ্যে একটা দিকে কোনো লিখলেই হবে টোপোস্পজের মধ্য দিয়ে প্রবল গতিসম্পন্ন ড্যাশ বায়ু জেড বায়ু বর্গীর জায়গা ট বায়ুর আর্দ্রতা মাপা হয় ড্যাশ দিয়ে হাইগোমিটার দিয়ে হাইগোমিটার মানে সেই টয়া আকার জলীয় বয়স্ক ঘূর্ণিভবনের সময় ড্যাশ ত্যাগ করে এখানে লিখে দেবে তারপর পাঁচ কফি উৎপাদনে প্রথম রাজ্যের নাম কি কফি উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে কর্ণাটক কর্ণাটক স্থলপথে সর্বশ্রেষ্ঠ পরিবহন মাধ্যম হচ্ছে রেলপথ রেলপথ তারপরে বিভাগ গ থেকে দেখো বিভাগ গ থেকে দু নম্বরে চারটে করতে হবে দেখে নাও কোশ্চেনগুলো গুলো একবার এ কি দিয়েছে বিভাগ ঘ তিন নম্বরে দুটো করতে হবে আর সর্বশেষ তোমার আছে পাঁচ নম্বরে যে দুটো করতে হবে পাঁচ নম্বরে পশ্চিমবঙ্গ দেখে দেখে একবার